আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাম ভর্তার রেসিপি। স্কুলে গেটের সামনে মামারা যেরকমভাবে জাম ভর্তা তৈরি করে ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে এই জাম ভর্তাটি। তো আমি এটা আজকে ভিডিওতে দেখাবো, তো আপনারা প্লিজ ফুল ভিডিওতে দেখুন। এর জন্য প্রথমে আমি একটা মিক্সার বলে অনেকগুলো জামরি নিয়েছি এবং এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ বিট লবণ আর 2 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা সবগুলো আপনাদের স্বাদ মতো এবং পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে আমি এটাকে একটা বাটিতে যেহেতু নিয়েছি, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঝাঁকিয়ে নিব। আপনারা যদি টিফিন বক্সে এটা করেন তাহলে আরও বেশি ভালো হয়। এগুলো কিন্তু ভালো করে ঝেঁকে ঝেঁকে জামগুলো ভর্তা করতে হবে। জামগুলো ভর্তা হয়ে গেছে। জাম ভর্তাটি আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, একদম স্কুলের গেটের মামাদের মতো। এটা বাসায় তৈরি করে খেয়ে আপনারা অনেক মজা পাবেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি জামগুলো কত নরম হয়ে গেছে। এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।